বিশ্বাস করবেন না, কাম কাজ করতে কদ্দূর বাইরে গেলে যে কত সাতার মাথা রাস্তার মধ্যে দেহি, আর দেখলে তো ব্যাগ কিছু কিনা লয়া বাসার মধ্যে উড়াইতে মনে করে। এই যে দেখেন দোকানের মধ্যে এত জিনিসের মধ্যে কোনো না কোনো জিনিস তো ভালো লাগিয়েই যায়। তো আমি মার্কেটের গলি দিয়ে যখন হাঁটতেছিলাম, এই কেটলিটা দেখে আমার যেই ভালো লাগছে গো। আমার এমন টেম্পার গ্লাসের মিনিমাম দুই তিনটা কেটলি আছে বাসায় অলরেডি, সিরামিক্সেরও প্রায় ছয় সাতটার মতো হইব, আর টি সেটার যে কতটি কেটলি আছে হেডির তো আমার কোনো সীমাই নাই। তো যাই হোক, যাই দেখি না কেন, এই দুই চক্ষে যাই ইনকাম করি না কেন, রাস্তার টেকা রাস্তার মধ্যেই থুয়েই। তো এই কেটলিটা দেখে এরম না ভালো লাগছে, আমি আপনার করে কি কইতাম, এই কুট্টি না কেটলির দাম কত হইব, আপনারাই কম চাই। এই কুট্টি না কেটলিটার দাম ছয় ছয়শোটা টাকা, বিশ্বাস করবেন না। আমি ব্যাক করলে মহিলা দেখা এত দাম দিয়ে এরম না কেটলিটা কিনতে গেছি, আমার থেকে অন্য কেউ হইলো কইতো আর এই সুন্দর কেটলি লোম, এরম কুট্টি না কেটলি দিয়ে কি করুম। তো আমার কাছে মনে হলো এই কুট্টি কেটলিটা কিন্তু একটু এক্সট্রাঅর্ডিনারি আছে। তো আমি আমার কাছে আবার ছোটো ছোটো এক সেট গ্লাস আছে, তো চিন্তা করলাম এই যে ছোটো কেটলিটার মধ্যে যদি ওয়েলকাম ড্রিঙ্কস বানাই, আর কোনো মেহমান আলে যদি এই ওয়েলকাম ড্রিঙ্কস গুলা এই কেটলিটাতে সুন্দর করে ছোটো ছোটো গ্লাসের মধ্যে ডালি, যেরম না সুন্দর লাগবো, আমার ব্যক্তিত্ব ফুটে উঠবো। তো ব্যক্তিত্ব ফুটানোর লেগা ছয়শো টাকা ফুটাই দিলাম। তো যাই হোক, আমি আর কি কইতাম, ছোটো ছোটো জিনিস আমার তো দেখতে ভাল লাগে। আমি যে কাঠের কত সুন্দর সুন্দর ছোটো ছোটো খেলনা জিনিসপত্র কিনছি, হেডে আপনার করে একদিন দেখা মনে একটা পড়বে। তো যাই হোক, এই জিনিসটা কিনলাম, কিনতে যাই দোকান থেকে যখন বাইরে মো, বাইরানোর সময় আমার তো বারবার বাটার ডিশটার দিকে নজর যাইতেছিল, এই বাটার ডিশটাও ভাল লাগছে, এটাও ছয়শো টাকা, আবার এই বাটার ডিশটা দেখলাম এটার দামও ছয়শো টাকা, কিন্তু এই প্রজাপতি দেওয়াটা একটু বেশি সুন্দর, এটার মধ্যে চাইলে শাসলিক লেবু শসা টসা এগুলো সার্ভ করুন যাব। তো ছয়শো টাকা শুনে আমার মনটা ভেঙে গেল, কিন্তু মনের মধ্যে তো আশা ভরসা যে আজকে না কিনতে পারছি, বাইরে খুঁজছি ভাই প্রজাপতি আলা যে ডিশটা এটা লাগে কিন্তু আমার লেগে কিন্তু থুয়ে দিবেন। পরে হে ভাইয়া কইলো যে আপনার ভাগ্য যদি থাকে আর যদি দোল যাইতে পারেন তাহলে অবশ্যই আপনার লেগে রাখবো, আর যদি না আইতে পারেন তাহলে তার আপনার লেগে রাখতে পারতাম না। তো বাসায় আলু সব দিয়ে সস দিয়ে খাইতেছি, কিন্তু মনটা তো ফেরত রয়েছে হে এই যে বাটার ডিশ দেখেছি বাটার ডিশটা লেগা, কিন্তু আমি আপনার করে কি কইতাম, বাটার ডিশের তোর মধ্যে তো জিন্দিগি তো বাটার রাখতাম না, কি লেগেছে এটা ভালো লাগছে আল্লাহ তালাই ভালো জানে। তো যাই হোক, সামনে রমজান মাস আছে, বিভিন্ন কাবাব টাবাব সার্ভ করলে অনেক সুন্দর লাগবো। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন যে রমজানের আগ দিয়ে যদি সংসারের দরকারের জিনিসপত্রটি কেনাকাটা করে থন যায় তাহলে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, আলু সব খাইতে খাইতে আমি চিন্তা করলাম যে কিভাবে আরও টাকা মারিং চারিং করা যায়, কিভাবে আরও টাকা ইনকাম করে কিভাবে ওই সুন্দর জিনিসটা কেনা যায়। তো যাই হোক, মাথার মধ্যে তো একবার ঢুকছে, আমি রাঁধতাছি বাঁধতাছি সব কিছুই করতেছি, কিন্তু আমার মনের মধ্যে তো আকুপাকু করতেছে আমি যে কি করবো। তো যাই হোক, আমার বাসার মধ্যে অর্ধেকক্ষণ ঠুন্ডা লাউ ছিল, এই ঠুন্ডা লাউডারে সুন্দর করে ডাল দিয়ে আলু দিয়ে সুন্দর করে রান দিলাইছি, আর খোসারু রেখে দিয়েছি এই যে ডাল দিয়ে সসরি করানোর লিগা, আর এখন হুদা লাউয়ের তরকারি দিয়ে খাইতে দিলে না স্বামী দিব দৌড়া নিকো, সারাদিন সাতার মাথা কিনতে থাকো আর এই যে সারাদিন বাইরে সব সময় খরচ করে আর বাসায় রান্দা বান্দা করো না। তো যাই হোক, এর লেগা যে স্বামী যেন কিছু কইতে না পারে, এর লেগা কত ডিম সিদ্ধ করে বোনা করে লইছি, আর এই যে লাউরে সুন্দর করে আলু দিয়ে রান্না করে লাইছি, বিশ্বাস করবেন না রাতটা যে কত কষ্ট করে পার করছি, যে আমি কতক্ষণে যাম কতক্ষণে জিনিসটা কিনলে আমি, কেউ না আবার কিনলে যায়। তো যাই হোক, পরের দিন সুন্দর করে সকালবেলা ফ্যাটাং ম্যাটাং কইরা যাইতেছি ডায়মন্ডে শুটিং করতে। তো ডায়মন্ডে শুটিং করতে যাওয়ানোর সময় আমি ফার্স্টে যেটা করছি এটা হলো জিনিসটা কিনা লেছি, কম তো জানা নিউ মার্কেটে সারাদিন হাজার রকমের মানুষ, লক্ষ লক্ষ মানুষ ঘুরে, কোন মানুষে আয়া আমার শখের জিনিসটা টান দেওয়া কিনা লয়া যাই গিয়ে আল্লাহ তালা ভালো জানে। এর লেগে আমি আর কোনো রিস্ক নিলাম না, সকালবেলা উঠাই স্বামীর পকেটের তখন ছয় ছয়শো টাকা মাইরা দিয়া, তারপরে আমি সুন্দর যে বাটার ডিশটা আছে এটা কিনা নিলাম। বিশ্বাস করবেন না, আমি এখনও জানি না যে এটা আমি কিনলে গিয়ে কিনছি, আমার একটা স্পন হোল্ডার আছে ওটার লগে এটা মিলে, আর এই জিনিসটা আমার কাছে একটু ইউনিক লাগছে। আমার বাসায় আপনারা যত কোকারিজ আইটেম দেখবেন সব কিছু ইউনিক, আমার ইউনিক জিনিসপত্র অনেক ভালো লাগে। তো আমি এটা কিনতে আমার আরেকটা জিনিস পছন্দ হয়েছে, কিন্তু ওই জিনিসটা তুলনামূলক অনেক দাম, কিন্তু ওই জিনিসটা দিয়ে আমি কী করবো সেটা আমি নিজেও জানি না, এর লাগে আমি ওটা কিনবো না। তো যাই হোক, ডিশটা আমি একটু ঘুরা গেড়া দেখতেছিলাম যে কোনো জায়গায় কোনো ডিফেক্ট মিক্রেট আছে নাকি, কারণ একটা জিনিস কিনোনের পরে হেডি বদলানো ছিলাছিলি করা, তারপরে বদলাইতে গেলে আবার টাকা বেশি চাই, এরম বহুত ঝামেলা। তো হেরা আবার আমার পরিচিত, হেরা জীবনে এরম করতো না, কিন্তু তারপরও নিজের জিনিসটা নিজে চেক করে লওয়া অনেক ভালো, বাসায় যদি দেখি যে জিনিসটা নয়শো আছে তাহলে কিন্তু আর ভালো লাগবো না। তো যাই হোক, এটা কিনতে হয় না, আমার নিজের নিজে অনেক বড় বড় লোক লাগতাছিল, বিশ্বাস করবেন না। নিউ মার্কেটে গেলে বা মার্কেট সেক্টরে যারা কাজ করে যেই যেই টাকা, আর অন্য মানুষের কথা জানি না, আমি নিজে যা টাকা আয় করি আমার মনে হয় রাস্তায় সেই টাকা খরচ করে আয় করি। তো এটা সুন্দর করে মুড়ায় মুড়ায় প্যাকেজিং করতেছিল, আমার যেই খুশি লাগতেছিল আমার মনে হইতেছিল একটা খুশিতে দৌড় দিই। তো যাই হোক, এটা কেনাকাটা করানোর পর আমি ডায়মন্ডের কাজ কইরা তারপরে আমি বাসায় আইসি, আর যেটা করছি যে সকাল সকাল একটা মার্কেট খুলে লগে, আপনারা দেখেন এরা এখনও দোকান ঠিকমতো লাগায়ও নাই, এর মধ্যে আমি সকালবেলা গিয়ে হাজির হয়েছি জিনিসটা কিনার লাগে। আসলে মানুষ যখন একটা জিনিস পছন্দ করে ওই জিনিসটা না কিনার পর্যন্ত কিন্তু শান্তি লাগে না, যদি এটা অন্য কেউ নিয়ে যায় আমি মানলাম যে আরও নতুন কিছু আইব, কিন্তু এই জিনিসটা তো আর আইব না। এরকম অনেক জিনিস আছে যেগুলো আমি যখন নতুন নতুন ইউটিউবে কাজ শুরু করি অনেক জিনিস দেখছি যে থাক পরে কিনবো না, কিন্তু সেই জিনিসের দাম, যেই জিনিসের দাম এক হাজার টাকা ছিল সেই দিয়ে এখন তিন হাজার টাকা হয়ে গেছে। তো যাই হোক, যেই জিনিসটা আজকে না কিনছি সেই জিনিসটা জীবনও কেনা হয়েছে না, এর লাগে যখন যেটা হাতের সামনে সামর্থ্য অনুযায়ী কিনার হয়নি ভালো, কোন সময় কোনটা কামে লাগে তো কম জানা।
তো আমি এর কিনতে পারি, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তো আমি যেটা করলাম, এই প্যাকেজিং তো দেখতেছিলাম দাঁড়ায় দাঁড়ায়, তো আমার কাছে আরো যে জিনিসটা ভালো লাগছে সেটাও আমি কিন্তু দেয় এনে কাছে জিনিসটি দেখলাম আমার যে ফুর্তি ফাত্তি লাগে। তো আমি যেটা যেটা জিনিসটার কথা কইতেছিলাম না, এই জিনিসটা দেখছি, এই দেখেন নিচে একটা বাড়ি আর উপরে একটা সঙ্গার মতো, এই জিনিসটার দাম বলে 550 টাকা, মানে এটাও 600 টাকায় ধরেন। তো আমি খেলাম বা এটাতে কী রাহে, সিঙ্গারা সমুসা না কী রাহে, এটাতে এরম সুঙ্গার মতো কেন, এত মনে হয় টেন্ট তাঁবুর মতো লাগতেছে। কার আফা জানি না, ডকের একটা জিনিস বিদেশ থেকে বানায় ফাটাইছে, আমরা হান্ড্রেড বেসুম, এটার দাম হলো 550 টাকা। ওরা আমি কাছে থাক ভাই, আমার টাকা এত কুটকুট করা কামড়ায় না যে এই সাতার মাথা কিনবো, এটাতে সিঙ্গারা রাখবো না কী রাখবো আমি তো কিছুই বুঝতেছি না, এটা কিনো লাগবো না। তো যাই হোক, বাসায় ওই যে ডায়মন্ডের শুটিংয়ের পরে বাসায় আনার পরে তো আমি একবার প্যাকেট ম্যাকেট খুললে এটি দেখা শুরু করে দিলাম। বিশ্বাস করবেন না, আমার কাছে জিনিসের যেই শখ, আমার যদি কেউ একটা কাঁচের মগও কিনা দেয় তাও আমার অনেক খুশি লাগে। আমার হাজব্যান্ড মানহার বাপে তো জানে যে আমি কাঁচের জিনিস কী পছন্দ করি, মাঝে মধ্যে আমার সারপ্রাইজ দেওয়ার লেগে সিরামিকের এটা হেডা ব্যাগে করে লইয়ে যখন বাই করে দেয় আমার মনে হয় মানে খাজানা দিতেছে, মানে মনে হইতেছে হীরা মানিক মণিমুক্তাতেও মনে হয় মূল্যবান কিছু নিয়েছে। আর আমার জন্মদিনে মানহার বুঝুন আমার সিরামিকের কিছু গিফট করে, আমার তো অনেক জুত লাগে। তো যাই হোক, আমার এই দুইটা জিনিস কেনাকাটার মধ্যে কোন জিনিসটা ভালো হয়েছে এটা কিন্তু কমেন্টে জানাইবেন। ব্যাকে ভালো থাকবেন, ভিডিও শেয়ার করে দেবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।